হ্যালো মার্কেটার, নিশ্চয়ই আপনারা সুস্থ আছেন, ভালো আছেন আর বেশি বেশি ভিডিও টিউটোরিয়াল দেখছেন। এক্সপার্ট হওয়ার জন্য আপনাদেরকে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হতে হলে প্রতিনিয়ত কন্টিনিউ আপনাদেরকে লার্নিংসের মধ্যে থাকতে হবে। উইদাউট লার্নিংস নো আদার অল্টারনেটিভ। আপনারা যদি সাস্টেনেবল করতে চান অনলাইন মার্কেট প্লেসে, আপনাদেরকে প্রতিনিয়ত শিখে যেতে হবে। ঠিক আছে, আজকে আমার ধারাবাহিক আলোচনা অন পেজ এসিওর যে ধারাবাহিক আলোচনা, আমাদের অন পেজ এসিও প্র্যাকটিক্যাল করার আগে আমরা এসিও এসিও টুলস, ইয়োস্ট এসিও টুলস কীভাবে ইনস্টল করতে হয়, এটা কীভাবে সেট আপ করতে হয়, তারপরে ইয়োস্ট টুলসের যে ফিচারগুলো এত দেশ শিখবো, এই একটা ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, তাহলে চলুন আমরা শুরু করি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যাচ্ছি। আপনাদের ওয়েবসাইটের ডোমেইন নেম wp-admin, তারপর লগ ইন দিয়ে আপনার প্রবেশ করতে হবে। আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করছি, আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের অবশ্যই প্র্যাকটিক্যাল করতে হলে আপনাদের ওয়েবসাইট ডোমেইন হোস্টিং কিনতে হবে, যার কারণে আমি আমার পূর্বের ভিডিওতে কীভাবে ডোমেইন হোস্টিং কিনতে হয় সেটা বলেছিলাম। আমরা ড্যাশবোর্ডে এসেছি। ড্যাশবোর্ডে আসার পরে আপনাদের প্রথম যে কাজ হবে সেটা হলো আমাদেরকে সেটিংয়ের আন্ডারে গিয়ে প্রথমে একটা কাজ করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ কাজ। সেটা হলো সেটিংয়ে গিয়ে আমাদের যে রিডিং, আমি রিডিংয়ে ক্লিক করেছি। রিডিংয়ে ক্লিক করার পরে এই পেজ আসবে। এই পেজে এসে আপনাদেরকে এই যে ডিসকারের সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং, এই এটাকে আমাদের সিলেক্ট করতে হবে, কারণ আমাদের ওয়েবসাইটে এখন কিছুই নেই। ঠিক না, এই অবস্থায় যদি এটাকে আমরা যদি সিলেক্ট করে না রাখি তাহলে গুগল স্ক্রল করবে এবং আমাদের ওয়েবসাইট দেখবে যে কিছুই নেই, এই কারণে আমাদেরকে ইয়া করে দেবে। তারপর আরেকটা কাজ হলো যে আমাদের কি পার্মালিঙ্ক, এসিও ফ্রেন্ডলি পার্মালিঙ্ক ক্লিক করতে হবে, এই কারণে আমাদের এই যে আমি আপনারা দেখতে পাচ্ছেন পোস্ট নেম পার্মালিঙ্কে এসে এই পোস্ট নেম, এটা কিন্তু সেটিংয়ের আন্ডারে পার্মালিঙ্ক, এটার আন্ডারে আসে এই যে পোস্ট নেম, এটাকে সিলেক্ট করে সেভ সেভ চেঞ্জ এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে, এটা হলো এসিও ফ্রেন্ডলি ইউআরএল তৈরি করার জন্য। ঠিক আছে, আমরা এটাকে ধাপে ধাপে আমরা আরো শিখব, আমরা প্র্যাকটিক্যালি যখন যাব তখন এই ব্যাপারে আরো আরো শিখব। তবে আপনাদের প্রাথমিকভাবে এই কাজগুলো করতে হবে। এসিও টুলস নিয়ে আলোচনা করার আগে আমরা এটা কিভাবে ইনস্টল করব, এসিও তো অনেকগুলো ফিচার আছে, এটা জানার আগে আমাদেরকে এই যে প্লাগইনে গিয়ে আগে ইনস্টল দিতে হবে। আমার এখানে ইনস্টল আছে, কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে ইনস্টল করতে হয়। প্লাগইন ইনস্টলে গিয়ে আপনারা এই যে এখানে লিখবেন, সার্চ প্লাগইনে লিখবেন ইয়োস্ট। ইয়োস্ট লিখলে আপনারা এই যে দেখতে পাবেন ইয়োস্ট প্লাগইনের যে, এখানে আপডেট নাও লেখা আছে, আমার যেহেতু ইনস্টল করা আছে, এখানে আপনাদের ইনস্টল নাও কথাটি থাকবে, ওখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদেরকে অ্যাক্টিভেট করতে হবে। অ্যাক্টিভেট করার পরে আপনারা আপনাদের ড্যাশবোর্ডে এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে দেখতে পাবেন ইয়োস্ট প্লাগইনটা, আপনারা এইভাবে দেখতে পাবেন। এখন আমরা এই ইয়োস্ট প্লাগইনের যে ফিচারগুলো সেট আপ করবো সেগুলো আমরা দাঁড়াবেন। ঠিক আছে, তাহলে আপনারা ধৈর্য সহকারে দেখুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত। এই এসিওর আন্ডারে কয়েকটা আছে, জেনারেল ফিচার, সার্চ অ্যাপিয়ারেন্স ফিচার, সার্চ অ্যাপিয়ারেন্স ফিচার, সোশিয়াল টুলস, এগুলো রয়েছে। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা ধারাবাহিক আলোচনা করব। প্রথমে আমরা যাই জেনারেলে, জেনারেলে ক্লিক করলাম, আপনারা দেখতে পাচ্ছেন জেনারেলে ক্লিক করার পরে একটা পেজ ওপেন হচ্ছে। এই পেজে কিছু জিনিস আমাদেরকে গুরুত্ব সহকারে শিখতে হবে। প্রথম আপনারা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড লেখা, এই ড্যাশবোর্ডে আপাতত কোনো কাজ নেই, আমরা ফিচার ইন্টিগ্রেশন ওয়েবমাস্টার টুল এটা দেখব। ঠিক আছে, একটু ওয়েট করেন, আমরা ফিচারটা দেখি। ড্যাশবোর্ড তেমন কিছু নেই। এই ফিচারে এসে আপনারা দেখতে পাচ্ছেন যে এসিও রিলেটেড, এসিও ফ্রেন্ডলি কিছু অপশন এখানে আছে। এসিও ওই যে দেখতে এসিও অ্যানালাইসিস, রিডিবিলিটি অ্যানালাইসিস, তারপর এই যে যতগুলো আছে এগুলো আপনাদেরকে অন করতে হবে। ঠিক আছে, এখানে একটা অফ দেখছেন আপনারা, ইউসেজ ট্র্যাকিং, ইউসেজ ট্র্যাকিংটা এই যে এটা অফ ছিল, এটাকে অন করলাম। সেভ চেঞ্জ মনে রাখবেন, সেভ চেঞ্জ না করলে আপনাদের সেভ হবে না। ঠিক আছে, এই ফিচার্স আপাতত এইটুকুই কাজ, পরবর্তীতে দরকার হলে আমরা হয়তো আবার আলোচনা করব। আপনারা আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে সেট আপগুলো করে নেবেন, এই সেট আপগুলো অত্যন্ত জরুরি। ঠিক আছে, ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশনের আপনারা দেখতে পাচ্ছেন যে শ্যামরাজ ইন্টিগ্রেশন, আপনারা যারা এসিও জানেন
অথবা ডিজিটাল মার্কেটিং শিখতেছেন, ক্যামেরাস, টুলস কিংবা সফটওয়্যার সম্পর্কে অবশ্যই জানার কথা। এটা একটা কিওয়ার্ড রিসার্চের জন্য, ওয়েবসাইট অডিটের জন্য অত্যন্ত জনপ্রিয় একটা টুলস। এটার সাথে ইন্টিগ্রেশন করে দেওয়া যাবে এখান থেকে, কিন্তু আমরা এটা করবো না, ঠিক আছে? এটা করার দরকার নেই। আমরা ম্যানুয়ালি ইনফরমেশন যদি লাগে আমরা ম্যানুয়ালি করি, এগুলো আমরা অফ দিয়ে শেপ চেঞ্জে দিই, ঠিক আছে? আপনারা এইভাবে করে নেবেন, এটা জাস্ট অফ করবেন, তারপর শেপ চেঞ্জ। এরপরে ওয়েব মাস্টার টুল, ওয়েব মাস্টার টুলসের বর্তমান নাম আপনারা জানেন, নিশ্চয়ই জানেন, এটা হলো এখন গুগল সার্চ কনসোল হয়ে গেছে, এটা আগে ছিল ওয়েব মাস্টার টুল। গুগল সার্চ কনসোলের কাজ কি, ওয়েব মাস্টার টুলসের কাজ কি, যে কোনো ওয়েবসাইটকে অবশ্যই গুগলের সাথে ইন্টিগ্রেট করতে হবে ইন্ডেক্সের জন্য, ঠিক আছে? এর জন্য আমাদের গুগল সার্চ কনসোলের মাধ্যমে আমাদের ওয়েবসাইটকে ভেরিফাই করাতে হবে। এই ভেরিফাই করার জন্য আমাদেরকে গুগল সার্চ কনসোলে যেতে হবে, সেখানে আমাদের ওয়েবসাইটকে সাবমিট করতে হবে, এরা একটা কোড দেবে, ওই একটা কোড, একটা জাভাস্ক্রিপ্ট কোড, এইচটিএমএল কোড, এটাকে এখানে আমাদের কপি পেস্ট করে শেপ চেঞ্জেস দিতে হবে, আর ওখানে গিয়ে গুগল সার্চ কনসোলে গিয়ে আমাদেরকে ভেরিফাই করতে হবে। সাকসেসফুলি ভেরিফাই হওয়ার পরে গুগল আমাদেরকে, তখন আমরা যখন চাবো তখনই গুগল আমাদেরকে ইন্ডেক্স করবে এবং আপডেট করবে, ঠিক আছে? তাহলে এটার জন্য আমাদেরকে গুগল সার্চ কনসোলে যেতে হবে। গুগল সার্চ কনসোলে যাওয়ার জন্য আমাদের কিছু প্রসেস মেনটেন করতে হবে। আপনারা একটু দেখেন, ওয়েট করেন, এই যে এখানে কয়েকটা আছে আপনাদেরকে আগে দেখাই, বাইজু ফাইনাল সার্চ ইঞ্জিন, তারপরে বিং আছে, এগুলো বিং, এটাও আপনাকে একই পদ্ধতিতে করতে হবে, গুগল ভেরিফিকেশন করতে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমি আপনাদেরকে গুগল সার্চ কনসোলে নিয়ে যাচ্ছি, গুগল সার্চ কনসোলে যেতে হলে আপনাদেরকে গুগল সার্চ কনসোল লিখে এই পেজে আসতে হবে। গুগল সার্চ কনসোল লিখলেই আপনারা যদি ব্রাউজারে গিয়ে গুগল সার্চ কনসোল লিখেন, আপনারা এই যে এই পেজটা পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদেরকে এখানে সাইন ইন করতে হবে, আপনাদের জিমেইল ওপেন থাকতে হবে সবসময়, যে জিমেইলের আন্ডারে করতে চাচ্ছেন। তারপরে স্টার্ট নাও, এখানে যেহেতু আমার করা আছে এর জন্য এইভাবে দেখাচ্ছে, আপনাদের এইভাবে দেখাবে না, আপনাদের দেখাবে হলে একটু অন্যভাবে, একটু ওয়েট করেন আমি দেখাচ্ছি। এই যে এইভাবে দেখাবে আপনাদের প্রথম অবস্থায়, ঠিক আছে? এখানে এই যে ইউআরএল প্রিফিক্স, ইউআরএল প্রিফিক্সের আন্ডারে আপনার ওয়েবসাইটের ডোমেইনটা, এখানে ইউআরএলটা এখানে কপি করতে হবে, কপি করে পেস্ট করতে হবে। এই যে আমি কপি করছি, দেখতে পাচ্ছেন আপনারা, ইউআরএলটা নিয়ে গুগল সার্চ কনসোলের এই যে ইউআরএল প্রিফিক্স এখানে করতে হবে। পাশে আরেকটা আছে ডোমেইন ডিএনএস ভেরিফিকেশন, সেটাও আমি পরবর্তীতে ভিডিও দেবো, ওইটা দরকার নেই। আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভেরিফাই দেখাচ্ছে, যেহেতু আমার ভেরিফাই করা আছে। এখানে এই যে গুগলতে ক্লিক করলাম, গুগলতে ক্লিক করার পরে আপনারা এই যে সেটিংসের আন্ডারে এটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এখন এটা যেহেতু এখানে যেহেতু ওয়েবসাইট ভেরিফাই করা আছে, এর জন্য আপনারা এইচটিএমএল দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনাদেরকে আমি বোঝানোর সাথে বোঝাচ্ছি, এই যে এইচটিএমএল, আপনারা এইচটিএমএল ট্যাগে যখন ক্লিক করবেন, এইচটিএমএল ফাইলে যখন ক্লিক করবেন, তখন আপনাদেরকে একটা কোড দিবে, ঠিক আছে? এই যে আমি দেখাচ্ছি আপনাকে, এই যে এই ধরনের একটা কোড দিবে, ঠিক আছে? এই যে এইচটিএমএল ফাইল উপরে আছে, এটা ক্লিক করলে পরে এরকম একটা কোড দেখাবে। এই কোড দেখানোর পরে এটাকে আপনারা কপি করবেন জাস্ট। এটা কিন্তু আপনার ওয়েবসাইটের জন্য ইউনিক একটা কোড, ঠিক আছে? এটাকে কপি করে আপনারা গুগল ভেরিফিকেশন কোড, এই যে এই জায়গায় আমাদের ড্যাশবোর্ডে, ঠিক আছে, ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আনলেন, তারপরে এটাকে জাস্ট কপি পেস্ট করে শেপ চেঞ্জ, শেপ চেঞ্জ দেওয়ার পরে গুগল সার্চ কনসোলে যাবেন আর ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করার সাথে সাথেই আপনাদের সাকসেসফুলি ভেরিফাই দেখাবে, এই যে যেটা দেখতে পাচ্ছেন এইভাবে দেখাবে, ঠিক আছে? এটা সাকসেসফুলি ভেরিফাইড হয়ে গেলেই আপনারা গুগল সার্চ কনসোলের সাথে অ্যাটাচ হয়ে গেলেন, ভেরিফাইড হয়ে গেলেন, তখন আপনাদের ওয়েবসাইট এখানে দেখা যাবে, ওয়েবসাইটের যাবতীয় ইনফরমেশন এখানে দেখতে পাবেন, ওয়েবসাইটে কোনো এরর থাকলে পরে গুগল সার্চ ক্যান্সেল আপনাদেরকে নোটিশ দেখাবে এবং সেগুলো আপনাদের এররগুলো আপনাদেরকে ইয়ে করতে হবে, ঠিক আছে? আমরা গুগল, আমার গুগল সার্চ কনসোলের উপরে ভিডিও দেওয়া আছে, আপনারা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, সেটা দিয়ে দেখবেন ডিটেলস জানার জন্য। তা আমরা আজকে গুগল সার্চ কনসোল আমাদের কী জন্য দরকার, ওয়েবসাইটের সাথে ভেরিফাই করা, জাস্ট ওইটুকু দেখালাম, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এখন আমরা ধারাবাহিক আলোচনা যাব। এই যে আমি আগেও দেখিয়েছিলাম সেটিংয়ে গিয়ে রিডিংস এখানে ক্লিক করে আমাদের আপাতত গুগল যেন আমাদেরকে ইন্ডেক্স না করে, ক্রল না করে,
আমাদের ওয়েবসাইটকে যেন রিড না করে। এই কারণে আমি ওই যে প্রথমে দেখিয়েছিলাম আপনাদেরকে, আমাদের ওইটাকে ডিসকারেজ করে রাখতে হবে, ঠিক আছে। এখন আমরা এসিও টুলসের ফিচারগুলো নিয়ে আলোচনা করছি। এই যে এসিও টুলসে চলে আসলাম, আমরা জেনারেল আলোচনা করছি। এখন সার্চ অ্যাপিয়ারেন্স, সার্চ অ্যাপিয়ারেন্সে দেখতে পাচ্ছেন প্রথমে জেনারেল, এখানে এসে আমাদেরকে এই যে সেপারেটর সিলেক্ট করতে হবে। আপনারা ওয়েবসাইটে দেখবেন যে আপনাদের ইউআরএল এ অনেক সময় এই যে এরকম স্পেস দেওয়া হয়, এটা কেন দেওয়া হয় এটা জানতে হবে। এই স্পেস যদি ব্যবহার না করেন তাহলে আপনাদের গুগল আপনাদেরকে পার্সেন্টেজ দিয়ে এটা ফিল আপ করে, যেটা এসিও ফ্রেন্ডলি নয়, ঠিক আছে। এসিও ফ্রেন্ডলি না হলে আপনাদের ওয়েবসাইট কোনোদিনও র্যাঙ্ক করবে না। এই কারণে এটাকে আপনারা এই এই যে স্পেস এটাকে সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। টাইটেল স্পেস আপনাদের একটা ওয়ার্ড থেকে একটা ওয়ার্ড একটা স্পেস, এই স্পেসটা এটা হলে এসিও ফ্রেন্ডলি একটা স্পেস, ঠিক আছে। এখানে আপনারা এটাকে সিলেক্ট করে জাস্ট সেভ চেঞ্জ এটা মনে রাখবেন। আমি যেভাবে করছি এটাকে ফলো রাখবেন, এটা হলো আপনাদের এসিও ফ্রেন্ডলি স্পেস। এরপরে আমরা যাবো কন্টেন্ট টাইপস, কন্টেন্ট টাইপসে এসে আপনারা দেখেন মনোযোগে সেটিংস ফর সিঙ্গেল পোস্ট ইউআরএল। আমরা যখন এই যে এড নিউতে ক্লিক করে দেখালাম আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য, নেট একটু সমস্যা হচ্ছে তো জাস্ট বিষয়টি বোঝানোর জন্য আমি টাইটেল একটা লিখছি জাস্ট একটা বোঝানোর জন্য, মানে ওই জিনিসটা কি আর কি ওইটা বোঝানোর জন্য আমি জাস্ট একটা আপনাদেরকে উদাহরণ দিতে চাই। ESDN এটা লিখলাম, তারপর এখানে জাস্ট একটা কয়েকটা সেন্টেন্স লিখলাম, লেখার পরে কথা কথা আমি একটা পাবলিশ দিয়ে দিলাম, ঠিক আছে। মানে পোস্টে এইভাবে পোস্ট দিতে হবে, এগুলো আমরা পরবর্তীতে শিখব। এখন আপনাদেরকে একটা জিনিস বোঝানোর জন্য আমি এটা করছি। এখানে এসে এই যে কন্টেন্ট টাইপে এসে আপনারা এই যে পোস্ট, এই যে এর জন্য আমি পোস্টে গেলাম, পোস্টে যে বিষয়টা আসবে এই যে আমরা যে পোস্ট দিয়েছি এটা আমরা দেখে নিলাম আর কি। এখানে এসে আমাদের এই যে এইগুলো কিন্তু মানে পোস্ট সিঙ্গেল দেখানোর জন্য, ঠিক আছে, এটা সিলেক্ট করতে হবে। আর এখানে আমাদের ওই যে আমি যেভাবে দেখাচ্ছি একটু এইভাবে ফলো করবেন, শুধু টাইটেলটা রাখতে হবে, টাইটেলটা রেখে আপনারা শেপ দিয়ে দিবেন, ঠিক আছে, শেপ চেঞ্জ দিয়ে দিবেন। অন্যান্য যে ইয়াগুলো রাখা যাবে, ঠিক আছে। তারপরে আমরা যাব মিডিয়াতে, কন্টেন্ট টাইপে তেমন কিছু নেই, মিডিয়াতে, মিডিয়াতে এসে আপনাদেরকে যে জিনিসটা করতে হবে, মিডিয়া আসলে মিডিয়া বলতে আপনারা কি বলেন, ওয়েবসাইটে মিডিয়ার একটা অপশন, যেটা এখানে মিডিয়া বলতে হলে এখানে আমরা যে সমস্ত আমাদের ইমেজ ভিডিও এগুলো আপলোড করি ওইটাকে ইউআরএল ফ্রেন্ডলি করার জন্য আমাদের এখানে আমরা যখন ইমেজ আনব ইমেজের ইউআরএল তৈরি হবে, আমরা যে কোনো ইমেজ এখানে আনা যাবে না, এই জন্য এই যে দেখা যায় মিডিয়া অ্যাটাচমেন্ট ইউআরএল, আমাদের একটা ইমেজ আনলে প্রত্যেকটা ইমেজের জন্য ইউআরএল তৈরি হবে। এই কারণে এটাকে আমাদের সবসময় একটা ইয়া করে রাখতে হবে আর কি, এটাকে ইয়েস ইয়েস তো সিলেক্ট আছে কিনা এটাকে আপনাদের কনফার্ম হতে হবে, ঠিক আছে, এটাকে কনফার্ম করতে হবে। তারপর সেভ সেভ চেঞ্জ দিয়ে দিতে হবে, নো থাকতে পারে, এটাকে ইয়েস ইয়েস দিয়ে সেভ চেঞ্জ এটা নো থাকতে পারে, আপনারা এটাকে ইয়েস দিয়ে সেভ চেঞ্জ ক্লিক করবেন। তারপরে আমরা যাবো টেকজনমিস, টেকজনমিস আমাদের মোটামুটি অনেকগুলো কাজ আছে, এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, ক্যাটাগরি ক্যাটাগরি মানে কি এখানে কিছু সমস্যা হয়, মানে এই ক্যাটাগরি যদি আমরা সিলেক্ট না করি সেক্ষেত্রে আপনার যে কন্টেন্টগুলো সেগুলোর মানে ডবল হতে পারে, ডুপ্লিকেট হতে পারে, অর্থাৎ এক জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন, আপনাকে উদাহরণ দেখানোর জন্য আমি দেখাচ্ছি, দুই জায়গায় দেখাচ্ছি ক্যাটাগরি সিলেক্ট থাকার কারণ, ঠিক আছে। এখন দুই জায়গায় যখন থাকবে তখন গুগল আপনাদেরকে এটাকে ডুপ্লিকেট মনে করবে, এটা এসিও ফ্রেন্ডলি না,
ঠিক আছে। এর জন্য আমাদেরকে এটা জাস্ট আমি দেখাচ্ছি আপনাদের যে কি সমস্যা হয়, দুই জায়গায় দেখাবে আপনারা যদি এই সেটআপটা যদি ঠিক মতো না করেন। এই কারণে আমরা এই ট্যাক্সোনমিসে গিয়ে একটু ওয়েট করেন, এই যে একটা ইউআরএল আন্ডারে ইউআরএল আন্ডার দেখতে পাচ্ছেন আপনারা, মানে দুই জায়গায় কিন্তু আমি দেখালাম আপনাদেরকে এখানে, যার কারণে দুই জায়গায় দেখানো যাবে না আপনারা জন্য এক জায়গায় শো করে। এই কারণে আপনাদেরকে এই যে শো ক্যাটাগরি এখানে এসে আপনাদের এই যে এটাকে হাইড করে দিতে হবে, ঠিক আছে, ক্যাটাগরি হাইড করে দিতে হবে। তারপর এই যে এখানে শো সেটিং ফর ট্যাক্স এটাকেও হাইড করে দিতে হবে, এই যে ইয়েস থাকলে এটাকে নো যে হাইড, এবং ফরম্যাট এটাকে ডিজেবল করে দিতে হবে। আমি যেগুলো দেখাচ্ছি সেভাবে আপনারা করবেন, তারপর সেভ চেঞ্জ দিয়ে দিবেন, ঠিক আছে। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমরা যাবো আর্চিভস। আর্চিভস এর ক্ষেত্রেও প্রায় সেম কিছু সেট আপ করতে হয় আমাদের। আমি ওই একই উদাহরণ দেখাচ্ছি এখানে, অথর, এই যে অথর যে দেখাচ্ছে এখানে, মানে এই কন্টেন্টের যে অথর, এই যে অথর, এই যেখানে দেখতে পাচ্ছেন এই যে অথর আর্চিভ, এটাকে আপনারা ডিজেবল করলে পরে অথরটা দেখাবে না, এনেবল করলে অথরটা দেখাবে, ঠিক আছে। এই বিষয়টার জন্য এই দেখাচ্ছি আপনারা, ঠিক আছে। আপনারা এটাকে দেখাতে চাইলে এনেবল করতে হবে, দেখাতে না চাইলে ডিজেবল করতে হবে, ঠিক আছে। তারপর আমরা ডিজেবল করে সেভ চেঞ্জ করে দেব। এখানে অথর দেখানোটা জরুরি না। এরপরে আসছে হলো ব্রেড ক্রাম্বস। ব্রেড ক্রাম্বস মানে হলো এটা হলো ইন্ডিকেটর, আপনি কোন পেজ যাবেন, অর্থাৎ একটা প্রোডাক্টকে আমরা যদি ফাইন্ড আউট করতে চাই কোন পেজের কোন জায়গায় আছে। আমরা অনেক সময় দেখি যে স্ল্যাশ দিয়ে দিই, আমি জাস্ট জানো জন্য আপনাদেরকে দেখা একটা কিওয়ার্ড দিয়ে আমি সার্চ করে দেখা, এই যে একটা পেজে যাবেন, পেজে যেতে হলে কিন্তু আমাদেরকে একটা ব্রেড ক্রাম প্রসেসটা মেইনটেইন করে যেতে হবে, ঠিক আছে। মানে পেজের নাম আসবে, ওয়েবসাইটের নাম আসবে, তারপর পেজ, তারপর প্রোডাক্ট, এরকম কিন্তু স্ল্যাশ দিয়ে দিয়ে কিন্তু একটা ইয়া তৈরি করতে, এই যে এটা এই দেখাচ্ছেন আপনারা যে বেস্ট বাই, কম্পিউটার টেবলস, এই যে এই যে একটা একটার পর একটা যে ধারাবাহিকতা, এটাকে বলে ব্রেড ক্রাম্বস, ঠিক আছে। এরপরে আমাদের আছে সোশিয়াল বিষয়। এখানে আপনারা সোশিয়াল লিঙ্ক দিয়ে এটাকে ইন্টিগ্রেট করতে পারেন, কিন্তু আমরা এখানে করব না, আমরা প্লাগইন ব্যবহার করে এটা করতে পারি। আপনারা এখানেও আপনাদের ইউআরএলটা জাস্ট কপি পেস্ট করে সেভ চেঞ্জ দিয়ে দিবেন, আপনাদের সোশিয়াল যে বিষয়গুলো এখানে চলে আসবে। অর্থাৎ কন্টেন্ট পড়ার সময় একজন ভিজিটর যাতে সোশ্যাল মিডিয়াতে কোনো শেয়ার করতে পারে, এই জন্য আপনারা এটাকে ব্যবহার করবেন, ঠিক আছে। এরপরে আমরা যাচ্ছি টুলস। আমাদের এশিওর যে ফিচারগুলো নিয়ে আমরা মোটামুটি আলোচনা প্রায় শেষ করছি। টুলসে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইম্পোর্ট সেটিং, এক্সপোর্ট সেটিং, ইম্পোর্ট ফ্রম আদার, এগুলো দেখতে পাচ্ছেন। একটু ওয়েট করেন, এই যে ইম্পোর্টে এসে ফাইল এডিটর, এটা জরুরি, এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে। রোবট টেক্স, রোবটস ডট টিএক্সটি, এটাকে ক্রিয়েট করার জন্য কিন্তু এটা আপনাদের অবশ্যই এই বিষয়টা জানতে হবে। আপনাদের রোবট টেক্স এখানে রোবট ডট টিএক্সটি এটা কেন জানে দরকার, এটা আপনারা অবশ্যই জানেন। এটা হলো একটা গেটওয়ে, মানে গুগল আপনাদের কোন কোন পেজ মানে ক্রল করতে পারবে, রিড করতে পারবে, এটা এখানে আপনারা বলে দিবেন, পারমিশন দিয়ে দিবেন। দিস অ্যালাওয়ে যেটা দিবেন এটা গুগল কোনো দিনও ক্রল করবে না, অ্যালাওয়ে যেটা দিবেন গুগল সেটা ক্রল করবে, ঠিক আছে। এই যে এই বিষয়টা আমি ডিটেলস আলোচনা করবো আপনাদেরকে রুবলস ডট টেক্সট একটা আলাদা দিবেন দিয়ে, কিন্তু এখানে জেনে রাখুন আপনারা কি আর রুবলস ডট টেক্সট ক্রিয়েট করবেন, ঠিক আছে। তা আশা করি আপনারা ইয়োস্ট এশিও টুলস এর যে ফিচার এটা মোটামুটি জেনে গেছেন। এখন আপনারা যদি এটাকে প্রিমিয়ামও কিনতে পারেন, প্রিমিয়াম দরকার নেই আমাদের প্রথম অবস্থায়, প্রিমিয়াম অনেক দাম দেখতে পাচ্ছেন আপনারা, 89 USD, এত খরচ করা স্টার্টিং অবস্থায় আমাদের কোনো প্রবলেম উচিত না। আমরা প্রীতি করবো, প্রীতি আপনারা এশিও ফ্রেন্ডলি অনেকগুলো কাজ করতে পারবেন। আমরা মোটামুটি আজকে ইয়োস্টের ইনস্টলেশন দেখলাম এবং ফিচার সেট আপগুলো দেখলাম, আপনারা এই সেট আপটা যদি ঠিক মতো করতে পারেন এরপরে আমরা অন পেজ এশিওটা খুব ভালোভাবে করতে পারবো, ঠিক আছে। আমরা পরবর্তী ভিডিওতে পোস্ট দিব, তারপর সেটাকে আমরা অন পেজ এশিও করবো এই ইয়োস্ট টুলসের মাধ্যমে।
ঠিক আছে, আশা করি আপনাদের ভিডিওটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন অবশ্যই বেনিফিটেড। আমার পরবর্তী ভিডিও প্র্যাকটিক্যাল আমরা যেগুলো করব সেগুলো দেখার জন্য আপনারা বেল আইকনে প্রেস দিয়ে রাখুন যেন ভিডিওটি পেয়ে যান। আমরা এই যে আপনাদেরকে দেখাচ্ছি আমি এই মুহূর্তে এই সাইট ম্যাপটি আমি ক্রিয়েট করতে পারি, আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন সাইট ম্যাপ ক্রিয়েট করতে হবে, রোবট ডট টিএক্সটি ক্রিয়েট করতে হবে। এই সবগুলোর জন্য কিন্তু আমাদের এই ইয়োস্ট টুলস, যেটা এটা অত্যন্ত উপযোগী একটা টুলস, এই টুলসের মাধ্যমে আপনারা সহজে সাইট ম্যাপ ডট এক্সএমএল ক্রিয়েট করতে পারবেন, রোবটস ডট টিএক্সটি ক্রিয়েট করতে পারবেন। যদিও আমরা অন্যান্য টুলস ব্যবহার করতে পারি এগুলো ক্রিয়েট করার জন্য, কিন্তু কোনো দরকার নেই, আমরা ইয়োস্ট এসিওর মাধ্যমে টুলসের মাধ্যমে এগুলো করতে পারি। ঠিক আছে, আমরা এই জাস্ট এই যে সার্চ এফিয়ার্সের আন্ডারে এই যে এই অপশনটা পাবেন আপনারা, আমরা এই অপশনে এসে এই যে আবার দেখাচ্ছি আপনাদেরকে সাইট ম্যাপ, এই সাইট ম্যাপে এসে যদি এটাকে আপনারা যদি অন্য প্লাগইন ব্যবহার করতে চান সেক্ষেত্রে এটাকে অফ করতে হবে, কারণ দুইটা অন রাখলে পরে এটা কন্ট্রাডিক্টরি হবে। ঠিক আছে, জাস্ট ওইটা আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য এটা দেখালাম। তাহলে ওয়েব মাস্টার টুল, গুগল সার্চ কনসোল আর ইয়োস্ট সম্পর্কে আপনাদের যথেষ্ট ধারণা আমার মনে হয়ে গেছে। এই যে আমি আবার দেখাচ্ছি সেটিং এর আন্ডারে রিডিং, এই রিডিং এ এখানে আপনাদেরকে এই যে সিলেক্ট করে শেপ চেঞ্জেস দিতে হবে যতদিন না আপনাদের ওয়েবসাইট রেডি হয়, আপনাকে পোস্ট দিতে হবে, এসিও ফ্রেন্ডলি করতে হবে, অন পেজ এসিও কমপ্লিট করার পরে তারপরে এটাকে উঠিয়ে দিতে হবে, তখন গুগল সার্চ কনসোল গুগলের মাধ্যমে গুগল এটাকে ক্রল করবে, ঠিক আছে, ইন্ডেক্স করে নেবে। তবে এটাকে ইন্ডেক্স করানোর জন্য যে প্রচেষ্টা, যে প্রক্রিয়া, এটা কিন্তু গুগল সার্চ কনসোলের মাধ্যমে করতে হয়। এটা আমি গুগল সার্চ কনসোলের আমার ভিডিও দেওয়া আছে, আমি ডেসক্রিপশনে এই ভিডিও ডেসক্রিপশন দিয়ে দিব, আপনারা ভিডিওটি দেখে নেবেন কিভাবে সাইট ম্যাপ সাবমিট করতে হয়। ঠিক আছে, আশা করি আপনারা এই ভিডিও থেকে যথেষ্ট বেনিফিট। এই যে তারপর আমি একটু দেখাচ্ছি আর কি, যে সাইট ম্যাপে আসবেন তখন আপনারা এসে এই যে সাইট ম্যাপ, আপনাদের যে সাইট ম্যাপ এটাকে জাস্ট এখানে এখানে অত তো দেওয়াই আছে ওয়েবসাইটের ইউআরএল, এখানে জাস্ট আপনারা সাইট ম্যাপ ডট এক্সএমএল ওই যে ইউআরএলটা দিয়ে আপনারা জাস্ট সাবমিট করবেন, গুগল আপনাদেরকে খুব দ্রুত ওয়েবসাইট দিয়ে প্রবেশ করে ক্রল করে আপনাদেরকে ইন্ডেক্স করে নেবে। ঠিক আছে, এটা হলো বিষয় আর কি, এটা আপনারা ওই ভিডিওতে বিস্তারিত দেখতে পারবেন। আশা করি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।